এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় দু হাজার বাইশ টু দু হাজার ছাব্বিশ অর্থাৎ টানা চার বছর এই ছয় রাশি বিশ্বে এক রাজত্ব করতে চলেছে অর্থাৎ ছয় রাশির এই দুনিয়াতে এক রাজত্ব করবে কি কারণ আমি তাও আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি দেখুন দু হাজার শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে এপ্রিল মাসের এন্ড থেকে আবার বক্রি হয়ে যাবে মকরে আসবে আবার দু থেকে আবার শনি আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং আপ টু দু হাজার মার্চ পর্যন্ত শনি আপনার থাকছে কুম্ভ রাশিতে তারপর এ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে সমমিত্র রাশিতে থাকবে অর্থাৎ একটি থাকছে আনন্দক্ষেত্রে ক্ষেত্রে একটি থাকছে মিত্র রাশিতে এবং বৃহস্পতিরও প্লেসমেন্ট দুর্দান্ত প্লেসমেন্ট কিন্তু হতে চলেছে বৃহস্পতি আপনার কুম্ভে মিনে মেসে অবস্থান কিন্তু করবে অর্থাৎ এই চার বছর টানা চার বছর আপনার এই ছয় রাশিকে অর্থের ভান্ডার শুধু নয় আপনার চাকরি আপনার বিদেশ থেকে যারা বিদেশের সাথে যারা আছে রাজনীতির ক্ষেত্রে উত্থান কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ব্যবসার জায়গাটা আপনাদের ভালো এবং এই সময়ের মধ্যে আপনাদের হঠাৎ প্রাপ্তি লটারি বা শেয়ার মার্কেট থেকে এবং সম্পত্তিগত দিক থেকেও কিন্তু এই কটি রাশি এই ছয়টি রাশি বিশেষভাবে কিন্তু লাভ পাবে লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন এই এই ছয় রাশি যদি আপনার জন্মচকে শনি যদি পীড়িত না থাকে বা বৃহস্পতি যদি পীড়িত না থাকে এই জন্য আপনারা শনির কবজ শনি কবজ অবশ্যই পরিধান করুন এবং বৃহস্পতির জন্য আপনারা মা তারার কবচ যদি পরিধান করতে পারেন বা বৃহস্পতির কবর যদি পরিধান করতে পারেন তাহলে বিশেষ রূপে আপনারা কিন্তু এই টানা এই চার বছর দু হাজার বাইশ টু দু হাজার ছাব্বিশ এক চেটিয়া রাজত্ব কিন্তু করবেন অর্থাৎ পিছন পিড়ে তাকাতে হবে না এই ছয় রাশিকে অর্থাৎ উন্নতি কাকে বলে এই দুনিয়াতে দেখতে হবে দুহাত ভরে অর্থের জায়গাটা কিন্তু দারুণ দুর্দান্ত আর্থিক সমৃদ্ধি ফিনান্সিয়াল দিক থেকে ভালো কেরিয়ারের দিক থেকে ভালো সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা সরকারি চাকরি যারা বেসরকারিতে চাকরি করছে তাদের পদোন্নতি পদ প্রতিষ্ঠা রাজনীতি ক্ষেত্রে উত্থান এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে টানা চার বছর এই ছয় রাশিকে মানে দুর্দান্ত এক কথায় অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু এই চার রাশি কিন্তু পেতে চলেছে ছয় রাশি কিন্তু পেতে চলেছে টানা চার বছর কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি যে মহা সৌভাগ্যশালী রাশি এমনকি লটারি থেকেও কিন্তু এই রাশিগুলো কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেই পাবে ডায়েরিতে নোট করে নিতে পারেন এবং আপনাদের আকর্ষিক ধনলাভ নিজস্ব সম্পত্তি বাড়ি গাড়ি ভূমি ভবন সমস্ত দিক থেকে লাভ পেতে অর্থাৎ শনি মহারাজ এই আগামী চার বছর এই ছয় রাশিকে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা এই ছয় রাশি পেতে চলেছে বিশেষভাবে উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই দেখা যাচ্ছে এই ছয় রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আমি রায় খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই নিজস্ব জন্মছক আপনার অ্যালাইসিস করান এবং শুনি কবচ এবং মা তারা কবচ আপনারা পরিধান করুন তাতে বিশেষভাবে আপনাদের আর্থিক সমৃদ্ধি কর্মযোগ এই সম্ভাবনাগুলো কিন্তু আসবে কৌশিকরাই কাছে হবে না বলে কোনো ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই এভরিথিং পসিবল অর্থাৎ কৌশিকরা যে কাজগুলো করে টোটাল চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জিং অর্থাৎ চ্যালেঞ্জ নেয় যে আপনার ভাগ্যে যে সমস্যা আছে যদি আপনার পাওয়ার সম্ভাবনা থাকে সেটা আপনাকে পাইয়ে ছাড়াবে অর্থাৎ পাবেনই পাবেন আপনি যদি আপনার ভাগ্যে থাকে আর যদি একটা কথা আছে না ভাগ্যে যদি ঘি না থাকলে হলে হবে কি অর্থাৎ ভাগ্য থাকা দরকার যদি বাধা আসে সেই বাধা সে বাঁধকে ভেঙে দিবে কৌশিক রায় এই এই আপনাদেরকে দায়িত্ব নিয়ে কথাটা কিন্তু আপনাদেরকে খুব জোর গলায় আমি জানাচ্ছি তবে নিজস্ব জন্মছক আবারও বলছি অ্যানালিসিস করুন প্রথম ভাগ্যশালী রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির চোখ বন্ধ করে বলতে পারেন আপনার গত দিক থেকে আপনারা লাভ পাবেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন নিজস্ব প্রপার্টির যোগ দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে শুভ সরকারি চাকরির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে আর্থিক স্থিতি মজবুত হবে প্রথম নাম্বার ওয়ান রাশি আপনার হচ্ছে কুম্ভ রাশি নাম্বার টু যে রাশি বিশেষভাবে আপনার লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে ধনপতি ধনভাবে অবস্থান করবে আর্থিক স্থিতি কর্ম ব্যবসা বিদেশ কেরিয়ার সম্পত্তি সব দিক থেকে কিন্তু আপনার লাভবান কিন্তু হবেন দুই নম্বর রাশি মকর রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম অনেকেই ভাবছে আমার রাশি আছে কি না তিন নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি আপনাদেরকে ফিরে তাকাতে হবে না মিথুন রাশি শনির ঢাইয়া চলছিল না আপনাদের সোনার মানে মানে যে হা যে জায়গাতে হাত দিবেন সেটা আপনার সোনাতে পরিণত হয় মিথুন রাশি ডায়েরিতে নোট করে নিন মিথুন রাশির সুসময় আগত হতে চলেছে সব দিক থেকে ভাগ্য সম্পত্তি বিদেশ কর্ম এই জায়গাগুলো কিন্তু ভালো তিন নম্বর রাশি এই বাইশ টু ছাব্বিশ বিশ্বে রাজত্ব করতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি আপনার রাজনীতির দিক থেকে আপনার শিল্পকলার দিক থেকে অ্যাক্টিং মডেলের সঙ্গে যারা যুক্ত আছে তারা এই সময় কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বিশ্বিক রাশি বিশ্বিক রাশির রাজনীতির ক্ষেত্রে উত্থান আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজুত হবে আকর্ষিক ধন প্রাপ্তি হবে লটারি শেয়ার ফাটকা থেকে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির মানে সোনায় সুহাগা হতে চলেছে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে বৃষ রাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু মহা লাভবান আপনারাও কিন্তু হতে চলেছেন বিশ্বরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার